হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমাদের ট্রেন, বাড়ি চলে যাচ্ছি, মানে কলকাতার উদ্দেশ্যে আজকে বেরিয়ে যাব। আর আলিপুরদুয়ারে প্রায় এক সপ্তাহ মতো কাটালাম, মানে খুব ভালো লাগলো এত বছর বাদে এখানে এসে সবার সাথে ঘুরে ফিরে এনজয় করে। মোমেন্টগুলোকে খুব মিস করবো, মনটা খুব খারাপ লাগছে। মাও অনেকদিন বাদে এলো আর আমিও অনেক বছর বাদে এলাম, তো খুব খারাপ লাগছে। কিন্তু কী করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। তো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিই, দেন বেরিয়ে যাবো, কারণ হাতে খুব একটা টাইম নেই। 11:15টার মধ্যে ট্রেন, তো আমাদের তো একটু আগে বেরোতেই হবে। তো সবার সাথে দেখা করে নিই, দেন বেরিয়ে যেতে হবে। এত মনটা খারাপ লাগছে, তোমাদের কী বলবো, মানে খুব মন খারাপ লাগছে। মানে জাস্ট এই কটা দিন এত তাড়াতাড়ি কেটে যাবে জাস্ট আশাই করিনি। মানে দেখতে দেখতে মনে হলো এক সপ্তাহ কেটে গেল, কিন্তু কী করা যাবে, বাড়ি তো যেতেই হবে। তো চলো সবার সাথে দেখা করে নিই, দেন বেরিয়ে পড়বো। তোমার কেমন লাগছে আজকে বাড়ি যেতে? আমার মনটা খারাপ লাগছে, জোরে বলো, শুনতে পারে না। মন খারাপ হচ্ছে, ভালো লাগছে না। এতদিন থাকলাম, আনন্দ ফুর্তি করলাম, ঘুরেছি, এখন আবার চলে যেতে হচ্ছে। দুজনেরই আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছে, এতদিন বাদে এলাম, মানে মুমেন্টগুলোকে খুব মিস করবো। মনে হচ্ছিলো আর কয়েকটা দিন থেকে গেলে খুব ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই, বাড়ি তো ফিরতেই হবে আর কি। কি বলো বলো, পুক্কা কি কি আরে কেনা ক্যা চাহতে হো। তো ফাইনালি টোটোতে উঠে গেছি, এবার যাচ্ছি স্টেশনে, দেন ট্রেন ধরবো। A few inches later. এই দুজনে এসেছে আমাদেরকে ছাড়তে, বলো টাটা, বাই বাই, আবার জন্য দেখা পাই, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তুমি টাটা, ও সানগ্লাস পড়, সবাই মিলে টাটা টাটা। তো ফাইনালি ট্রেন আমাদের ছেড়ে দিল। এত কষ্ট হচ্ছিল, এত খারাপ লাগছিল, মানে প্ল্যাটফর্মটা কি জাস্ট ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। তো ট্রেনে উঠে পড়লাম, এবার দেখি কতক্ষণে পৌঁছায় বাড়িতে। বাড়িটাকেও খুব মিস করছি, যেতে ইচ্ছা করছে। এই যে মা, এই যে পচো যাচ্ছে আমাদের সাথে, আর আমাদের অমিয়দা, মামন্দি, শুভদা এরা ছাড়তে এলো, খুব ভালো লাগলো। Moments later. মুখটাকে নিচু করে গেছে, তাকাও, পচো পচো, বন্ধ করে ও পচো। 14 তারিখ তো এখানে পৌঁছাবে, বুধবার, এই তো মাংস করছে, মালদা স্টেশনে ট্রেন একটু থামলো, তাই আমরা সবাই একটুখানি মানে এখানে ঘুরছি স্টেশনে, কারণ এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না। এবার গিয়ে খাবো দাবার শুয়ে পড়বো, কারণ শরীরটা প্রচণ্ড টায়ার্ড, এত জার্নি হচ্ছে, মানে মায়েরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তো যাই ট্রেনে উঠি, ট্রেন দেখি আবার কখন ছাড়ে। শেষ, এবার যাচ্ছি ঘুমাতে, তো টাটা, গুড নাইট। তো ফাইনালি আমরা শিয়ালদায় পৌঁছে গেলাম, এখন বাজতে যাই 4:45 মতো। তো এবার এখান থেকে ট্রেন ধরে দেন বাড়ি। শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে, ঠিকঠাক ঘুম হলো না ট্রেনে। যাই হোক, মানে অবশেষে বাড়িতেও যাচ্ছি, এটা ভেবেই আনন্দ লাগছে। মানে এতক্ষণ জার্নি করা বা 24 ঘন্টা, তো ফাইনালি বাড়ি যাচ্ছি। তো বাড়িতে গিয়ে একেবারে ডিরেক্ট কথা হবে, কারণ এখান থেকে আমরা ট্রেন ধরবো, দেন বাড়ি যাবো। Let's see if I can the candles.
like you're in. ফাইনালি বাড়ি চলে আসলাম, মানে খুব শান্তি মনে হচ্ছে এতদিন বাড়ির বাইরে থেকে, কিন্তু এনজয়ও করলাম বাইরেটা। অনেকদিন বাদে যেহেতু ঘুরতে যাওয়া হয়েছিল, তো এটা এই সিরিজের লাস্ট ব্লগ, আবার দেখা হবে কোনো নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।